हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आरो एक नतून भिडियोते आपनादेर सबाइके स्वागत जानाई। आजके आमी देखाबो किभाबे खूब सहज पद्धतिते आपनारा कुर्ती स्टिचिंग करबेन। तो चलुन भिडियोटा शुरू करा जाक। प्रथमे गलार पट्टी केटे तार जोन्नो एखाने दु भाज कापड़ निएछि। एदिके जोड़ा दिक आछे, जोड़ा दिके कुर्तीर गलार अंशटा बसाबो, बसिए गलार डिजाइनटा मार्क करे नेब। মার্ক করা অংশ থেকে 1.5 ইঞ্চি গ্যাপ দিয়ে আমরা একটা লাইন টেনে দেব। এবার গলার পট্টিটা কেটে নেব। কুর্তির সোজা দিকের সাথে পট্টির সোজা দিক এইভাবে রাখবো। এখান থেকে 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে সেলাই করে নেব। দেখুন আমি সুন্দর করে সেলাই করে নিয়েছি। এবার এগুলো ছোট ছোট করে কার্ভস দিয়ে নেব, যাতে আমাদের উল্টাতে সুবিধা হয়। এবার এটা ভালোভাবে উল্টে দেব। উল্টে দিয়ে আয়রন দিয়ে প্রেস করে দেব। আমি সামনের পার্ট আর পিছনের পার্ট ভালো করে আয়রন করে নিয়েছি। এইবার সামনের পার্ট আর পিছনের পার্টের পুট জুড়ে নেব। এবার দুটো পুট একসাথে ধরবো। এবার অপোজিট দিকের গলার পট্টির অংশ সামনের দিকে এনে এইভাবে মুড়ে দেব। মুড়ে নিয়ে পুট সেলাই করে দেব। ডবল সেলাই দিয়ে নেব। মনে রাখবেন যে কোনো সেলাই ডবল করেই দিতে হবে। এবার আমি পট্টিটা উল্টে দিচ্ছি। দেখুন পুটটা সেলাই করে নিয়েছি। এবার পুরো গলার অংশে চাপ সেলাই দিয়ে নেব। পুট সেলাই করে নিয়েছি, গলাটাও আমি চাপ সেলাই দিয়ে নিয়েছি। এখানে আমি পরে হেম সেলাই করে নেব। এবার আমি হাতাটা সেলাই করে নেব। প্রথমে 1/2 ইঞ্চি ফোল্ড করে পরে আবার 1/2 ইঞ্চি ফোল্ড করব। হাতা ফোল্ড করে নিয়েছি। এবার এটা বডি পার্টের সাথে অ্যাটাচ করে দেব। এখানে আমি তালপাটের শেপ দিয়েছিলাম। তালপাটের শেপটা সবসময় সামনের অংশে হবে এই রকম। আমি কুর্তিটা সোজা করে রাখবো, রেখে এইটা তার উপরেই উল্টোভাবে রাখবো, সোজা দিক আর হাতা সোজা দিক যাতে একদিকেই থাকে। আগে এর একটা মিডল করে নিতে হবে। মিডল করে নিলাম। এই পয়েন্টটা, এই পয়েন্ট আর পুটের এই পয়েন্ট একসাথে অ্যাডজাস্ট করে একটা পিন লাগিয়ে দিলাম।
এবার সেলাইটা হবে এই দিক থেকে এই দিক পর্যন্ত আর এই দিক থেকে এই দিক পর্যন্ত। আমি মিডল থেকে সেলাইটা শুরু করব। যখন সেলাই করব হাতার অংশটা হালকা হালকা করে টানব, কিন্তু কুর্তির অংশ কিন্তু টানা চলবে না। দেখুন একদম সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে, কোনো বড় বা ছোট হয়নি। একইভাবে আমি এদিকটাও সেলাই করে নেব। এবার পুরো হাতাটাই ডাবল সেলাই দিয়ে নেব। একইভাবে আমি এদিকের হাতাটাও অ্যাটাচ করে নেব। দুটো হাতাই আমি লাগিয়ে নিয়েছি। এবার ফিটিংস করে নেব। এবার ফিটিংসের লাইনটা দিয়ে দেবো। হাতার মুড়ি আমার ছিল 10.5 ইঞ্চি, 10.5-এর হাফ করে এখানে দাগ দিয়ে দেবো। এখানে এক্সট্রা আমি 1.5 ইঞ্চি নিয়েছিলাম, এখানে 1.5 ইঞ্চিতে ফিটিংসের দাগ দিয়ে দেবো। দেড় ইঞ্চি যেহেতু আমি এক্সট্রা করে নিয়েছিলাম সেলাইয়ের জন্য, 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি করে দাগ দিয়ে নেব। আপনারা যত 1.5 বা 2 নিতে পারেন। আপনারা যত ইঞ্চি নেবেন ততটাই ফিটিংস নেবেন। এখানে হচ্ছে হিপের মাপ, হিপে আমি নিয়েছিলাম 1 ইঞ্চি, আমি এখানে 1 ইঞ্চি নিলাম। এবার এই দাগগুলো একে একে মিলিয়ে দেব। সেম ভাবে আমি এদিকেও দাগ দিয়ে দেব। ফিটিংস এর লাইন দিয়ে দিয়েছি, এবার সেলাই করে নেব। হাতার মুহুরি থেকে সেলাই করে হিপ পর্যন্ত নিয়ে যাব। এখানে হিপের লাইন আছে, হিপের জন্য যে পয়েন্ট করেছিলাম এতদূর পর্যন্ত সেলাই এনে স্টপ করে দেব। এদিকে আর সেলাই আনবো না। এবার এটা আস্তে করে ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নিয়ে একটা ডাবল সেলাই দিয়ে দেবো এর উপর। এবার কুর্তি নিচের দিকে সাইডে ফোল্ডিং এর জন্য 1 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়েছিলাম, 1 ইঞ্চি ফোল্ড করে সেলাই করে নেব হিপের। এই জায়গাটা একদম সমান করে রাখতে হবে, দেখবেন কাপড়ের উপর যাতে কাপড় উঠে না থাকে।
এক ইঞ্চি করে এক্সট্রা কাপড় ছিল, ফোল্ড করে নিলাম। ফোল্ড করে সোজা সেলাই দিলাম। এবার এটা ঘুরিয়ে নিয়ে সোজা এত দূর পর্যন্ত আসব। এটা ঘুরিয়ে নিয়ে একেবারে সেলাইটা নিচ পর্যন্ত নিয়ে চলে যাব। সেলাই হয়ে গেছে দেখুন। দেখুন ফিনিশিংটা একদম পারফেক্ট হয়েছে। সেম প্রসেসে আমি এদিকটাও করে নিয়েছি। একেবারে নিচের দিকে 1 ইঞ্চি ফোল্ড করে নিয়ে সেলাই করে নেব। দুদিকেই ফোল্ড করে সেলাই করে নিয়েছি। আমার কুর্তিটা আমি কমপ্লিট করে নিয়েছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। থ্যাংক ইউ।